হাসতেনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা হাসতেন নেশাকরে সরাই সরাই সুনাম না নিথাগে খরাতি সামানি অবনতইন সামুকাহাম নি ইয়াপরি সেতানি ইয়াপরি বাক্সা হিমনা নিবাগে খরাতি শাখা ত্রিপুরা হাসতেনি হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরানি আদর তাই নেশা বিরোধী তাং বতাং তাংমানি বিশিংতি হাসতেনি শিকলা শিকলে রগ্ন কেফেক মানিনি ইয়াকনি ইয়াকাক নানবাগে ক্রাক ইয়াপরি সেনাই হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা অবদেহাইন হনই সাংরং সালো ককতমা থুনাই রং বুসকাঙ্গ কক সাই খনারকা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা হাসতেনি কাসকু ডক্টর প্রদীপ ভূমি ও পান্ডা খালাইজাকা বুবাগরাকর ইন্দ্রনগর তংমা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরানি হাবানগ প্রেস মিটে আজকে আমরা হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে মঞ্চে রয়েছি আমাদের সাধারণ সম্পাদক শ্রী দিবাকর দেবনাথ এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি শ্রী তিমির চক্রবর্তী এবং আমি ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর প্রদীপ ভৌমিক। আমরা সবাই জানি যে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা গত 21 বছর ধরে 2002 সাল থেকে আমাদের রাজ্যে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন সামাজিক ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। প্রথমে আমরা হেপাটাইটিস বি দিয়ে কাজ শুরু করলেও আস্তে আস্তে আমাদের পরিধি বিস্তৃত হয়, সারা রাজ্যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করি এবং এই কাজ করার নিরিখে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক যে সমস্যাগুলি উঠে আসে সেগুলিকে আমরা উপলব্ধি করি। আমরা উপলব্ধি করি যে গত কয়েক বছর ধরে আমাদের রাজ্যে অন্যতম স্বাস্থ্য সমস্যা এবং মানসিক এবং মানবিক সমস্যা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। তাই গত কয়েক বছর ধরে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা এন্ট্রি ড্রাগ বিভিন্ন প্রোগ্রাম আমরা গ্রহণ করেছি, সেগুলি নিয়ে আমরা কাজও করছি। কিন্তু এবারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি খুবই সুসংগঠিতভাবে এই ড্রাগের বিরুদ্ধে আমাদের লড়াই করা উচিত। সম্পূর্ণ নতুন প্রজন্ম দাম গত কয়েক বছর ধরে যারা এর মধ্যে যুক্ত এরা নষ্ট হয়ে যাচ্ছে, নেশাসক্ত ছেলেমেয়েরা আবার বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছে এবং আমরা দেখেছি আমাদের রাজ্যে বিভিন্ন অপরাধের সঙ্গে এরা জড়িত এবং কোনো রকম সামাজিক বন্ধন বা নিয়ম তারা মানছে না, তাই এদের মধ্যে সেক্সুয়াল রিলেশনশিপগুলি গড়ে উঠে যেটা বিভিন্ন রোগের কারণ। আবার অন্যদিকে প্রত্যেক ড্রাগ বা নেশাসক্ত ব্যক্তি বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগে আক্রান্ত, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখেছি আমাদের রাজ্যে এইডস বা এইচআইভি অনেকটা কমে গিয়েছিল, সেটা আমাদের খুবই ভালো কথা, সবার সক্রিয় সহযোগিতায় এইডস থেকে আমরা অনেকটাই মুক্ত হতে পেরেছিলাম। কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের রাজ্যে এইডস বাড়ছে, এটা নিয়ে সরকার এবং সরকার বহির্ভূত সংস্থাগুলি সবাই খুবইভাবে চিন্তিত, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের স্টেটস এইড কন্ট্রোল সোসাইটির ব্যাপারে চিন্তিত। কিন্তু তার গভীরে যে বিষয়টা রয়েছে কিন্তু ড্রাগ, যারা শিরাপথে মাদক নিচ্ছে তাদের মধ্যে প্রায় 20% এইচআইভি রোগে আক্রান্ত হয়, এদের প্রায় 24% হেপাটাইটিস সি রোগে আক্রান্ত হচ্ছে। বি রোগের আক্রান্তের সংখ্যাটা কিছুটা কম, কারণ আমাদের রাজ্যে বেশিরভাগই লোকই হেপাটাইটিস বি টিকা গ্রহণ করেছে। এছাড়া যারা নতুন করে যে সমস্যাটা দেখাচ্ছে, যারা আমরা অনেক বছর ধরে দেখিনি, হৃৎপিণ্ডের ইনফেকশন বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এই রোগটা আগে অনেক বছর ধরে ছিল না। আমরা সূচনা করছি যে আমাদের এন্ট্রি ড্রাগ মিশন, এই মিশনের আমরা এখানে সূচনা করছি আজকে আপনাদের সঙ্গে কথা বলার মাধ্যমে, এবং একই সঙ্গে আজকে আমাদের রাজ্যের বিভিন্ন অংশে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার বিভিন্ন শাখাগুলি একই সঙ্গে কাজ করে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আগামী দিনেও আমরা স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করব। কেন আমরা এই ড্রাগ নিয়ে কাজ করছি? আমরা জানি ড্রাগ বা বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণের মাধ্যমে ত্রিপুরার বিশাল অংশের কিশোর কিশোরী বা যুবক যুবতীরা বর্তমানে ভয়ঙ্করভাবে আক্রান্ত এবং এই বয়সীমা রয়েছে 12 বছর থেকে প্রায় 28 থেকে 30 বছর পর্যন্ত। এরপরে আস্তে আস্তে বিভিন্ন কারণে, সামাজিক কারণে অথবা ব্যক্তিগত কারণে কমে যাচ্ছে, কিন্তু সবচেয়ে দ্রষ্টব্য বিষয় হলো 12 বছর পর্যন্ত শিশুরাও কিন্তু এই ড্রাগ গ্রহণ করছে। এই ড্রাগ বিভিন্ন ধরনের হয়, কেউ ইন্ট্রাভেনাস বা শিরাপদে মাদক গ্রহণ করছে, অথবা কেউ কেউ স্মোক হিসাবে নিচ্ছে, অথবা কেউ অন্যান্য মাধ্যমে প্যাচ বা অন্যান্য বা আকারেও গ্রহণ করছে, কেউ ট্যাবলেট হিসাবে খাচ্ছে, এবং সেভাবে সেই ড্রাগগুলি প্রকারভেদে রয়েছে। এখানে আমরা ড্রাগ বলতে বোঝাচ্ছি যেগুলি নিলে অ্যাডিকশান হয়, মানে আমরা ছাড়তে পারি না এবং শরীরের বা মস্তিষ্কের একটা বিশেষ পরিবর্তন ঘটে। অর্থাৎ এই ড্রাগগুলি শুধু নেশা নয়, এটা মস্তিষ্কের রোগ বা মস্তিষ্কের একটা বিশাল পরিবর্তন সাধন করে।